প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসে তোমাদেরকে অভিনন্দন, শুভেচ্ছা ও সালাম। আশা করি তোমরা ভালো আছো এবং ভালোভাবে তোমাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছ। আমি তোমাদের অর্গানিক কেমিস্ট্রি পড়াব। আমি বিএম মহিবুর রহমান, সহযোগী অধ্যাপক এবং বর্তমানে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছি রসায়ন বিভাগের। এই করোনার সময়ে তোমরা ক্লাসে উপস্থিত হতে পারো নাই, এই জন্য সরকার তোমাদের সিলেবাস সংক্ষেপ করেছে। আমি সেই সিলেবাস নিয়ে একটু আলোচনা করব। সিলেবাস হোয়াইট বোর্ডে লিখে দেব, তোমরা তুলে নিতে পারো। এখানে প্রথম জৈব রসায়ন। জৈব রসায়নের যে সিলেবাসটা পরিবর্তন করা হয়েছে সেটা আমি লিখছি। এক নম্বর, সমগোত্রীয় শ্রেণী। সমগোত্রীয় শ্রেণী। দুই নম্বর, কার্যকরীমূলক। কার্যকরীমূলক। তিন নম্বর, সমানুতা। সমানুতা। এখানে সমানুতা, যে বিভিন্ন ধরনের সমানুতা আছে সবগুলোই এখানে আছে, আমি শুধু হেডলাইন লিখছি। চার নম্বর, বিভিন্ন প্রকার। বিভিন্ন প্রকার রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়া, এটা হচ্ছে রাসায়নিক, জৈব রাসায়নিক হবে, জৈব রাসায়নিক বিক্রিয়া। পাঁচ, ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল, ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল। কার্বোক্যাটায়ন। কার্বোক্যাটায়ন। কার্বানায়ন। কার্বানায়ন ও ফ্রি রেডিকেল। ফ্রি রেডিকেল। ফ্রি রেডিকেল বা মুক্ত রেডিকেল। ছয় নম্বর, অ্যারোমেটিসিটি। অ্যারোমেটিসিটি অর্থাৎ অ্যারোমেটিক যে যৌগ আছে সেই অ্যারোমেটিক যৌগের অ্যারোমেটিসিটির ব্যাখ্যা। সাত নম্বর, সংযোজন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়া, এটা হচ্ছে ইলেকট্রোফিলিক হবে। ইলেকট্রোফিলিক, ইলেকট্রোফিলিক ও নিউক্লিওফিলিক। নিউক্লিওফিলিক। এখানে সংযোজন বিক্রিয়া আছে, সেই সংযোজন বিক্রিয়া আবার দুই রকম, একটা হচ্ছে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া, একটা নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া। এখানে দুটাই আছে, অ্যারোমেটিক যৌগ দিতে পারে, অ্যালিফেটিক যৌগ দিতে পারে। আট নম্বর, প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া, এখানে আছে হচ্ছে নিউক্লিওফিলিক। নিউক্লিওফিলিক অর্থাৎ এখানে আমি যদি আরো সংক্ষেপে লিখি, SN1 ও SN2 বিক্রিয়া আর কি। নয় নম্বর, ওরিয়েন্টেশন। বেনজিনের, বেনজিনের বহু প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া অর্থাৎ ওরিয়েন্টেশন, এটাকে বলা হয় ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন, বেনজিনের বহু প্রতিস্থাপন বিক্রিয়া, যেটাকে আমরা ওরিয়েন্টেশন বলি। দশ নম্বর,
বিভিন্ন সমগোত্রীয় শ্রেণীর প্রস্তুত প্রণালী ও শনাক্তকারী বিক্রিয়া। বিভিন্ন সমগোত্র শ্রেণীর প্রস্তুত প্রণালী ও শনাক্তকারী বিক্রিয়া, সে সমগোত্র শ্রেণীগুলো কি কি হতে পারে? প্রথমে আসি হচ্ছে অ্যালকেন, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকাইন, অ্যালকাইল হ্যালাইট, অ্যালকাইল হ্যালাইট, অ্যালকাইল হ্যালাইট, অ্যালকোহল, অ্যালডিহাইড, অ্যালডিহাইড, কিটোন, ইথার, কার্বক্সিলিক অ্যাসিড, ও অ্যামিন। 10 নম্বর যে হেডলাইন আছে, 10 নম্বর হেডলাইন আমরা যে লিখেছি বিভিন্ন সমগোত্র শ্রেণীর প্রস্তুত প্রণালী ও শনাক্তকারী বিক্রিয়া, এখানে দেখো, লক্ষ্য করো, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকাইল হ্যালাইড, অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, ইথার, কার্বক্সিলিক অ্যাসিড ও অ্যামিন, এই সব সমগোত্র শ্রেণীর প্রিপারেশন, জেনারেল মেথড অফ প্রিপারেশন, অর্থাৎ এদের প্রস্তুত প্রণালীর সাধারণ পদ্ধতি এবং এদের মধ্যে যে কার্যকরী মূলক রয়েছে সেই কার্যকরী মূলকের শনাক্তকারী বিক্রিয়া অর্থাৎ আইডেন্টিফিকেশন টেস্ট পড়তে হবে আমাদের। তোমাদের এই সিলেবাস, এইটুকু সিলেবাস করা হয়েছে এবং এই কারিকুলামের ভিতর থেকে প্রশ্ন করা হবে এবং এই কারিকুলামের যে বিষয়গুলো আছে এগুলো আমরা ভালোভাবে শিখব। এর আগেও তোমরা ক্লাস করেছো, আশা করি তোমরা সেই ক্লাসগুলোতে বুঝতে পেরেছো। এখন শুধু আমরা একটা রিভাইজ ক্লাস নেব আর কি, রিভিশন দেব, যে কোথায় কি সমস্যা, ছাত্রদের কোথায় কি সমস্যা হয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। এবং এখানে একটা জিনিস দেখতে পাচ্ছো যে এই যে 10 নম্বর যে হেডলাইন আছে, এই 10 নম্বরে এখানে দেখা যাচ্ছে যে এখানে সব রিয়াকশন, এখানে রিয়াকশন ছাড়া আর কিছুই নেই, প্রিপারেশন একটা রিয়াকশন এবং আইডেন্টিফিকেশন টেস্ট অর্থাৎ শনাক্তকারী বিক্রিয়া, এখানেও রিয়াকশন বা বিক্রিয়া আছে। সুতরাং আমরা বিক্রিয়া শিখব, ভালো করে শিখব, এবং দেখা যায় যে এখানে 10টা পয়েন্ট আছে, এই 10টার মধ্যে এই 10 নম্বর পয়েন্টটা দেখা যাচ্ছে যে এখানে প্রায় 70% পড়াশোনা এখানেই করতে হয় আর 30% পড়া হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত আর কি, এখানে পড়াটা বেশি আর কি। এখন এখানে অনেক রিয়াকশন আছে, সেই রিয়াকশনগুলো তো আসলে মুখস্থ করা সম্ভব হয় না, বা কয়টা মুখস্থ করবে, তুমি হয়তো 20টা বা 40টা মুখস্থ করলে, কিন্তু মুখস্থ করলে হয়তো শুদ্ধভাবে লেখা যায় না। এই জন্য এই রিয়াকশনগুলো কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে রিয়াকশন করার কিছু টেকনিক আছে, কিছু কৌশল আছে, সেই টেকনিক এবং এই কৌশলগুলো আমাদেরকে শিখতে হবে। আমরা যদি শিখি তাহলে যে কোনো রিয়াকশন আসুক না কেন আমরা কিন্তু নিজ থেকে আমরা লিখতে পারবো। এখানে মুখস্থ কোনো বিষয় না, এখানে বুঝতে হবে, কিছু টেকনিক অবলম্বন করতে হবে এবং এই টেকনিক অবলম্বন করার পিছনে কিছু রিয়াকশন আছে, বেশ কয়েকটা রিয়াকশন আছে, খুব কম রিয়াকশন, প্রায় 6-7টা রিয়াকশন আছে। এই 6-7টা রিয়াকশন ফর্মুলা আকারে তোমাদেরকে মুখস্থ রাখতে হবে, তোমাদের জানতে হবে, তো ওই রিয়াকশনের সাহায্যে আমরা অন্য অন্য রিয়াকশন করতে পারবো। এই রিয়াকশনের যে টেকনিকগুলো আমি প্রতিটা ক্লাসে এই টেকনিকগুলো তোমাদেরকে শেখাবো, হয়তো 10 মিনিট বা 5 মিনিটে শেখাবো এবং হোমওয়ার্ক দেবো, তোমরা বাসায় বসে করবে। আর আমি তো এই ধারাবাহিকভাবে যে হেডলাইনগুলো আছে, যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আলোচনা করব, পাশাপাশি এই টেকনিকগুলো শিখাই দেব। আচ্ছা, তাহলে আমরা এখন এই আজকে তোমাদের জন্য কিছু
কয়েকটা রিয়াকশন দেবো, সেই রিয়াকশন তোমরা বাসায় বুঝবা এবং পড়াশোনা করবে এবং মুখস্থ করবা। যে রিয়াকশনের সাহায্যে অন্য অন্য রিয়াকশন করতে হয়, সেই রিয়াকশনগুলো হচ্ছে, প্রথম দেখো যে এক নম্বর হলো তোমার কার্বন সংখ্যা। আমি এটা আলোচনা করার পর আমি আসল জায়গায় ফিরে যাব, তার কারণ এইগুলো তো তোমরা এর আগে পড়েছো, সুতরাং আমার মনে হয় যে তোমরা ভালোই জানো আর কি। তারপর আমি এগুলো আলোচনা করব। আমি আগে এই টেকনিকগুলো শিখাই দিচ্ছি আর কি। প্রথম হচ্ছে দেখো কার্বন সংখ্যা বৃদ্ধি, কার্বন সংখ্যা বৃদ্ধি, কার্বন সংখ্যা বৃদ্ধি, অর্থাৎ একটা যৌগ আছে, সেই যৌগের মধ্যে কার্বন কম আছে, সেই যৌগ থেকে অন্য একটা যৌগ আমি তৈরি করব, সেখানে কার্বন সংখ্যা বেশি। তাহলে এইটা কিন্তু একটা টেকনিক আছে, এই রিয়াকশনটা কিন্তু মুখস্থ করলে হবে না, এটা টেকনিক অবলম্বন করতে হবে। এখন ওই রিয়াকশনটা মানে পার্টিকুলার একটা রিয়াকশন আছে, ওই রিয়াকশন যদি আমরা অনুসরণ না করি তাহলে কিন্তু রিয়াকশনটা করা যাবে না। যেমন আমি একটা উদাহরণ দিই, এই যে মিথেন আছে, এই মিথেন থেকে হচ্ছে C2H6, দ্যাট ইজ ইথেন। তাহলে মিথেন থেকে যখন ইথেন আমরা তৈরি করব, এখানে মিথেনে দেখা যাচ্ছে কার্বন সংখ্যা 1, এখানে কার্বন সংখ্যা 2, তাহলে মিথেন থেকে ইথেনটা আমরা কিভাবে তৈরি করতে পারি? এ তো মুখস্থ বিষয় না, এটা তো একটা টেকনিক আছে, একটা স্পেসিফিক রিয়াকশন আছে, সেই রিয়াকশনের মাধ্যমে তো এটা করতে হবে, সেই জিনিসগুলো আমরা এখন শিখব। তাহলে এখান থেকে এটা তৈরি করতে গেলে আমার যে রিয়াকশনটা লাগবে, সেই রিয়াকশনগুলো আমি বলছি। যে প্রথম কার্বন সংখ্যা বৃদ্ধি, কার্বন সংখ্যা বৃদ্ধি আমরা বলতে পারি কিভাবে, যে RX এটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড, আর হচ্ছে অ্যালকাইল গ্রুপ, এটা হ্যালাইড, এটার সঙ্গে হচ্ছে সোডিয়ামের সাথে রিয়াকশন দাও, ড্রাই ইথার, ড্রাই ইথার, ড্রাই ইথারের সাথে, ড্রাই ইথারের উপস্থিতিতে সোডিয়াম অ্যালকাইল হ্যালাইড, এটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইলের সাথে রিয়াকশন করে অ্যালকেন তৈরি হয়। এখানে কি হবে? অ্যালকেন, এই যে অ্যালকেন তৈরি হলো, সোডিয়াম হ্যালাইড তৈরি হলো, এটা একটা জেনারেল রিয়াকশন বা জেনারেল ইকুয়েশন। এটা এই রিয়াকশনের একটা নাম আছে, সেই রিয়াকশন নামটা হচ্ছে উডস রিয়াকশন, উডস, উডস রিয়াকশন। তাহলে আমরা কি শিখলাম? যে উডস রিয়াকশনের মাধ্যমে কার্বন সংখ্যা বাড়ানো যায়। তাহলে মিথেন থেকে যখন ইথেন তৈরি করব, তা আমরা সেই ক্ষেত্রে উডস রিয়াকশন আমরা ব্যবহার করতে পারি। তাহলে এটা হচ্ছে একটা জেনারেল ইকুয়েশন। এটাকে যদি আমি উদাহরণ হিসেবে লিখি, উদাহরণ এখানে আমি মিথাইল ক্লোরাইড লিখলাম, মিথাইল ক্লোরাইড, দুটা সোডিয়াম, ড্রাই ইথার, ড্রাই ইথার। আচ্ছা, তাহলে কী তৈরি হলো? এখানে দুটো অ্যালকাইল গ্রুপ যুক্ত হয়েছে, দুটো অ্যালকাইল গ্রুপ পরস্পরের সাথে যুক্ত হলে অ্যালকেন তৈরি হয়। তাহলে এখানে দুটো অ্যালকাইল গ্রুপ আছে, সুতরাং তাহলে এখানে অ্যালকাইল গ্রুপ কি? মিথাইল গ্রুপ। তাহলে এখানে মিথাইল হলো, দুটো মিথাইল একসঙ্গে আসবে, প্লাস সোডিয়াম ক্লোরাইড। এখানে একটা জিনিস মনে রাখবা, যে আমাদের অর্গানিক কেমিস্ট্রিতে যে রিয়াকশনগুলো আছে, সেই রিয়াকশনগুলোতে কিন্তু আমাদের মানে দুই ধরনের প্রোডাক্ট থাকতে পারে, একটা মেজর প্রোডাক্ট, একটা মাইনর প্রোডাক্ট। তো আমাদের মাইনর প্রোডাক্ট কিন্তু না লিখলেও কিন্তু নাম্বার পাবো আমরা, অনেক সময় মেজর প্রোডাক্ট লিখলেও হয়ে যায়। তাহলে আমরা যদি এটা না লিখে এটা যদি লিখি ইথেন, তাহলে কিন্তু বিক্রিয়াটা ঠিক আছে, নাম্বার তোমরা পাবে। কাজে এখানে মাইনর প্রোডাক্ট না লিখলেই ভালো আর কি। তাহলে এখানে হচ্ছে আমরা ইথেন, এটা হলো ইথেন। তাহলে এখানে দেখো, লক্ষ্য করো, এখানে এই কার্বন আছে একটা, আর আমরা এখানে প্রোডাক্ট হিসেবে পেলাম কার্বন কত? দুইটা। তাহলে কার্বন সংখ্যা বেড়ে গেছে। তাহলে এই যে সিনথেসিস বা এই যে সংশ্লেষণ, এই সংশ্লেষণ আমরা এই রিয়াকশন ব্যবহার করতে পারি। এখন কিভাবে ব্যবহার করব সেটা আগামী ক্লাসে হবে। এটা আপাতত এই রিয়াকশনটা মুখস্থ করো, এই রিয়াকশনটা কয়েকবার লেখো, লেখো বোঝার চেষ্টা করো, তারপরে এটা কিভাবে আমরা অ্যাপ্লাই করব সেটা আগামী ক্লাসে আলোচনা করা হবে, অসুবিধা নেই। আচ্ছা, দুই নম্বর হচ্ছে সায়ানাইড বিক্রিয়া, সায়ানাইড, সায়ানাইড বিক্রিয়া। এই সায়ানাইড বিক্রিয়া হচ্ছে কি? এখানে অ্যালকাইল হ্যালাইড, একটা জিনিস লক্ষ্য রাখো, যে এখানেও কিন্তু স্টার্টিং ম্যাটেরিয়ালস,
এই অ্যালকাইল হ্যালাইডকে বলা হয় স্টার্টিং ম্যাটেরিয়ালস, অর্থাৎ এই অ্যালকাইল হ্যালাইড দিয়ে এই রিয়াকশনটা শুরু হয়েছে। এখানেও কিন্তু অ্যালকাইল হ্যালাইড, তাহলে এখানে পটাশিয়াম সায়ানাইড, পটাশিয়াম সায়ানাইড হলে কী হবে, অ্যালকাইল সায়ানাইড তৈরি হবে, আচ্ছা পটাশিয়াম হ্যালাইড তৈরি হবে। আচ্ছা এখন এটাকে যদি রিডিউস করা হয়, অর্থাৎ বীজারণ করা হয়, বীজারণ লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড একটা হচ্ছে তোমার গুড রিডিউসিং রিয়েজেন্ট, অর্থাৎ একটা তীব্র বীজারক পদার্থ, এটা তোমাদের মুখস্থ রাখতে হবে। যখন কোনো বীজারণ বিক্রিয়া আসবে তখন এই রিয়েজেন্ট তুমি ব্যবহার করতে পারো। আরও কারো কাছে আমি পরে লিখে দেবো যে এই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের উপস্থিতিতে এটা কী হয়, অ্যালকালি সায়ানাইড বীজারিত হয়, বীজারিত হয়ে কী হচ্ছে, আর সিএইচ টু এনএইচ টু, এখানে অ্যামিন তৈরি হবে। এখানে প্রোডাক্টটা পেলাম কি, অ্যামিন। এটা যদি আমরা স্পেসিফিক রিয়াকশনের সাহায্যে বুঝিয়ে দেই তাহলে কী বিষয়টা দাঁড়ায়, যে মিথাইল ক্লোরাইড, মিথাইল ক্লোরাইড প্লাস পটাশিয়াম সায়ানাইড, এখানে উদাহরণ লিখতে পারো, উদাহরণ মিথাইল ক্লোরাইড পটাশিয়াম সায়ানাইড, তাহলে কী হলো, মিথাইল সায়ানাইড তৈরি হলো, মিথাইল সায়ানাইড পটাশিয়াম ক্লোরাইড তৈরি হয়। মিথাইল সায়ানাইডকে যদি রিডিউস করা হয়, অর্থাৎ বীজারিত করা হয়, তাহলে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের উপস্থিতিতে এটা হচ্ছে তোমার সিএইচ থ্রি সিএইচ টু এনএইচ টু তৈরি হলো। তাহলে এখানে দেখো যে এখানে মিথাইল ক্লোরাইড অর্থাৎ স্টার্টিং ম্যাটেরিয়ালস যেটা নেওয়া হয়েছিল, আর এখানে কার্বন সংখ্যা হচ্ছে একটা, হ্যাঁ এখানে কার্বন সংখ্যা বেড়ে গেছে, সায়ানাইডটা চলে আসলো যেহেতু, তাহলে এটাকে বীজারণ করলে এখানে মিথাইল, তাহলে এখানে মিথাইল ছিল সেটা ইথাইলে কনভার্ট হয়ে গেল, তার মানে কার্বন সংখ্যা বেড়ে গেল। এখানে আর একটা রিয়াকশন আছে, সেটা হচ্ছে মিথাইল সায়ানাইড, এটা এটারই অংশ, মিথাইল সায়ানাইড এটাকে হাইড্রোলাইসিস করে এইচ প্লাস ওয়াটার। মিথাইল সায়ানাইডকে যদি অ্যাসিডের উপস্থিতিতে হাইড্রোলাইসিস করা হয়, অর্থাৎ আর্দ্র বিশ্লেষণ করা হয়, তাহলে এটা কার্বক্সিলিক অ্যাসিডে কনভার্ট হবে, অর্থাৎ সিএইচ থ্রি সিওএইচ, তার মানে হচ্ছে এই সায়ানাইডটা এই কার্বক্সিলিক অ্যাসিডে কনভার্ট হয়। মনে রাখো যে সায়ানাইড যেখানেই থাক না কেন, সায়ানাইড যে একটা যৌগের মধ্যে যদি থাকে সেই যৌগকে যদি অ্যাসিড হাইড্রোলাইসিস করা হয়, তাহলে হাইড্রোলাইসিসের বাংলা হচ্ছে আর্দ্র বিশ্লেষণ, অর্থাৎ পানির সাথে বিক্রিয়া, সেখানে কিছু খনিজ অ্যাসিড যোগ করতে হয়, তারপরে পানির সাথে বিক্রিয়া করে, করে সেই সায়ানাইড মূলকটা কার্বক্সিল মূলকে কনভার্ট হয়, কার্বক্সিল মূলকে কনভার্ট হয়। এই হলো এখন আমরা এখন দেখতে পাচ্ছি যে এখানে এই যে তোমার মিথাইল ক্লোরাইড আমরা নিয়েছিলাম, তাহলে মিথাইল ক্লোরাইডে এখানে কার্বন হচ্ছে তোমার একটা আছে, আর এখানে যে অ্যাসিডটা পেলাম সেই অ্যাসিডের কার্বন সংখ্যা হচ্ছে দুইটা, তার মানে এখানেও কিন্তু কার্বন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাহলে কার্বন সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে আমরা এই দুটো রিয়াকশন ফলো করতে পারি। আজকে এই দুটো নিয়ে আলোচনা করব, এরপরে আমি ধারাবাহিকভাবে এই জিনিসগুলো আলোচনা করব। এখন এর সঙ্গে আর দুটো জিনিস আমি লিখে দিচ্ছি, এটা তোমরা বাসায় পড়াশোনা করবে, মুখস্থ করবে। যেমন যে এখানে জারক পদার্থ এবং বীজারক পদার্থ, আমাদের জৈব রসায়নে জারণ বিক্রিয়া এবং বীজারণ বিক্রিয়া কিন্তু রয়েছে, সেই জারণ বিক্রিয়া এবং বীজারণ বিক্রিয়ার ক্ষেত্রে আমরা জারক পদার্থ এবং বীজারক পদার্থ আমরা ব্যবহার করব। এখন একটা বিক্রিয়া জারণ করতে হবে, কিন্তু সেই জারণ বিক্রিয়ায় কী ধরনের জারক পদার্থ ব্যবহার করব এটা যদি আমাদের জানা না থাকে, তাহলে কিন্তু ওই বিক্রিয়া লিখলে আমরা নাম্বার পাবো না, ওটা ভুল হয়ে যাবে। সুতরাং বিকারক এবং বিক্রিয়ার শর্ত আমাদেরকে অবশ্যই উল্লেখ করতে হবে, আর উল্লেখ না করলে বিক্রিয়াটি সম্পূর্ণ হবে না, বিক্রিয়াটি ভুল হবে। আচ্ছা তাহলে আমরা জারক পদার্থ কী কী ব্যবহার করতে পারি, জারক পদার্থ কী কী ব্যবহার করতে পারি, প্রথম হচ্ছে K2Cr2O7, পটাশিয়াম ডাইক্রোমেট, গারো সালফিউরিক অ্যাসিড, হ্যাঁ এই দুটো মিলে হয় ক্রোমিক অ্যাসিড, এই ক্রোমিক অ্যাসিড থেকে জাইমান অক্সিজেন বের হয়, সেই জাইমান অক্সিজেন হচ্ছে যে কোনো একটা যৌগকে জারিত করে,
তাহলে এই পটাশিয়াম ডাইক্রোমেট এবং গারো সালফিউরিক অ্যাসিডের যে মিশ্রণ, সেই মিশ্রণকে আমরা জারক পদার্থ হিসেবে ব্যবহার করতে পারি। এবং এটা দিস ইজ দ্য গুড অক্সিডাইজিং রিয়েজেন্ট, এটা একটা ভালো একটা বিক্রিয়ক, এটা তুমি সব সময় এটা ব্যবহার করতে পারো, যে কোনো বিক্রিয়া মানে যে কোনো মানে জারণ বিক্রিয়ার ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারো। তারপরে আসে হচ্ছে তোমার ক্ষারীয়, ক্ষারীয় বা অম্লীয়, অম্লীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMn4, ক্ষারীয় অথবা পটাশিয়াম পারম্যাঙ্গানেট এটাও জারক পদার্থ হিসেবে কাজ করে। এখান থেকে জাইমান অর্থাৎ সদ্যজাত অক্সিজেন বের হয়। হ্যাঁ, তারপরে আস ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ব্যবহার করতে পারি আমরা, তার ক্রোমাইল ক্লোরাইড CrO2Cl2, এটা হচ্ছে ক্রোমাইল ক্লোরাইড, এটা হচ্ছে বেঞ্জালডিহাইড আছে একটা যৌগ, সে বেঞ্জালডিহাইডকে জারিত করার সময় এটা ব্যবহার করা হয়, এটা হচ্ছে ক্রোমাইল ক্লোরাইড। তাহলে এগুলো হচ্ছে জারক পদার্থ। তা আমাদের এই প্রথম যেটা, এটা আমাদের মনে রাখতে হবে, এটা হচ্ছে একটা ভালো একটা জারক পদার্থ। তারপরে আসা হচ্ছে বিজারক পদার্থ সোডিয়াম প্লাস C2H5OH, ইথাইল অ্যালকোহল আর সোডিয়ামের যে মিশ্রণ, যে মিক্সচার অফ দ্য সোডিয়াম অ্যান্ড ইথাইল অ্যালকোহল, এখান থেকে কিন্তু সদ্যজাত হাইড্রোজেন তৈরি হয়। সেই হাইড্রোজেন কোনো একটা অর্গানিক কম্পাউন্ডকে রিডিউস করে অর্থাৎ বিজারিত করে। তারপরে জিঙ্ক অথবা টিন প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে জিঙ্ক অথবা টিন যদি ব্যবহার করি, সেখান থেকেও হাইড্রোজেন তৈরি হয় এবং সেই হাইড্রোজেনটা বিজারক পদার্থ হিসেবে ব্যবহার হয়। তারপরে স্ট্যানাস ক্লোরাইড প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এটা হচ্ছে তীব্র বিজারক। এটা তীব্র বিজারক এবং ভালো একটা বিজারক, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। আরেকটা আছে জিঙ্ক অ্যামালগাম প্লাস HCl। তবে এই এটা মনে রাখার চেষ্টা করো, এটা সহজ জিনিস, এটা তো মনে থাকবে যে সোডিয়াম ইথাইল অ্যালকোহল এ দুটো রিয়াকশনে হাইড্রোজেন তৈরি হয়, সে হাইড্রোজেন যে কোনো একটা অর্গানিক কম্পাউন্ডকে বিজারিত করে। জিঙ্ক অথবা টিন তার মধ্যে যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড দেওয়া হয়, সেখান থেকেও হাইড্রোজেন তৈরি হয়, সে হাইড্রোজেন যে কোনো যৌগকে বিজারিত করে। স্ট্যানাস ক্লোরাইড প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড, এখানেও হাইড্রোজেন তৈরি হয়। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এখান থেকেও হাইড্রোজেন তৈরি হয়। এবং জিঙ্ক অ্যামালগাম প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড, এখান থেকেও হাইড্রোজেন তৈরি হয় এবং সেই হাইড্রোজেন যৌগকে বিজারিত করে। তা আজকে এই রিয়াকশনের এই জিনিসটা হচ্ছে অতিরিক্ত আর কি, এই বিষয়গুলো এটা মানে মুখস্থ করবা এবং বারবার লিখবা তোমরা। আচ্ছা, এখন আমি আসল জায়গায় ফিরে যাই। সমগোত্রীয় শ্রেণী,
দেখো এখানে সমগোত্র শ্রেণীর সংজ্ঞা লেখা হলো। সমগোত্র শ্রেণী যে শ্রেণীর সদস্য যৌগগুলোর, যে শ্রেণীর সদস্য যৌগগুলোর একই কার্যকরী মূলক ও একই বৈশিষ্ট্য সূচক ধর্ম থাকে এবং যাদের পাশাপাশি সদস্যদের মধ্যে CH2 অর্থাৎ মিথিলিন গ্রুপ পার্থক্য থাকে তাকে সমগোত্র শ্রেণী বলে। সম মানে হচ্ছে একই, সমগোত্র শ্রেণী, এটা ইংরেজিতে বলা হয় হোমোলোগাস সিরিজ। তাই এই সমগোত্র শ্রেণী, এক একটা সমগোত্র শ্রেণীর জন্য একটা নির্দিষ্ট কার্যক্রমমূলক থাকে, যে এক একটা সমগোত্র শ্রেণীর দেখা গেল অনেক সদস্য থাকতে পারে, 200, 300, 100 ইত্যাদি ইত্যাদি। সেই সদস্যগুলোর একটা নির্দিষ্ট কার্যক্রমমূলক থাকবে এবং তাদের নির্দিষ্ট রাসায়নিক ধর্ম থাকবে এবং সেই সদস্যগুলোর মধ্যে যে পাশাপাশি সদস্য, সেই পাশাপাশি সদস্যগুলোর মধ্যে CH2 পার্থক্য থাকবে, সেটাই হচ্ছে তোমার সমগোত্র শ্রেণী। এখানে সমগোত্র শ্রেণী সম্পর্কে তো এর আগেই তোমরা পড়েছ। এখানে সমগোত্র শ্রেণীর বৈশিষ্ট্য আছে কিছু, সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্য, শ্রেণীর বৈশিষ্ট্য এখানে এক নম্বর হচ্ছে তোমার সাধারণ সংকেত আছে, আমি সংক্ষেপে লিখছি, সাধারণ সংকেত আছে, প্রতিটা সমগোত্র শ্রেণীর একটা সাধারণ সংকেত আছে। দুই নম্বর, নির্দিষ্ট কার্যকরী মূলক থাকে, নির্দিষ্ট কার্যকরী মূলক থাকে। তিন নম্বর, একই ধরনের মৌল দ্বারা গঠিত, মৌলসমূহ দ্বারা গঠিত, একই ধরনের রাসায়নিক ধর্ম প্রদর্শন করে। আচ্ছা, তাহলে এখানে বৈশিষ্ট্যের মধ্যে কি, যে একটা সাধারণ সংকেতের সাহায্যে প্রকাশ করা হয়, নির্দিষ্ট কার্যকরী মূলক আছে, একই ধরনের মৌলসমূহ দ্বারা গঠিত, একই ধরনের রাসায়নিক ধর্ম প্রদর্শন করে, একইভাবে বা একই পদ্ধতিতে প্রস্তুত করা যায়। এ হলো সমগোত্র শ্রেণীর হচ্ছে তোমার বিশেষ কিছু বৈশিষ্ট্য। এখানে আমরা এই যে বৈশিষ্ট্যগুলো আছে, এই বৈশিষ্ট্যগুলো আসলে একটু প্রমাণ করার চেষ্টা করি, আমরা দেখি যে এগুলো আসলে প্রমাণ করা যায় কিনা। এখানে প্রথম দেখা যাচ্ছে যে এখানে প্রথম হচ্ছে অ্যালকেন, তারপর হচ্ছে অ্যালকিন, তারপরে আসলে হচ্ছে অ্যালকাইন, তারপরে আসলে অ্যালকোহল। আচ্ছা, অ্যালকোহল আছে, অ্যালডিহাইড আছে, কিটোন আছে, কার্বক্সিলিক অ্যাসিড আছে, হ্যালাইড আছে, ইত্যাদি ইত্যাদি হচ্ছে সমগোত্র শ্রেণী। এবং প্রতিটা সমগোত্র শ্রেণীর অনেক সদস্য রয়েছে। এখন প্রথম হচ্ছে এদের সাধারণ সংকেত, যেমন অ্যালকেনের একটা সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2, এইগুলোর সাধারণ সংকেত আছে প্রতিটা, এটার আছে। যেমন অ্যালকোহলের CnH2n+1OH। তাহলে প্রতিটা সমগোত্র শ্রেণীর একটা নির্দিষ্ট সাধারণ সংকেত আছে, এটা প্রমাণিত হয়ে গেল। নির্দিষ্ট কার্যকরী মূলক, এখানে অ্যালকোহল CH3CH2OH, এখানে একটা নির্দিষ্ট কার্যকরী মূলক আছে OH। বা অ্যালডিহাইড যদি আমরা লিখি, অ্যালডিহাইড, তাহলে এখানে যে CH3CHO, এখানে একটা নির্দিষ্ট কার্যকরী মূলক আছে, এই যে অ্যালডিহাইড মূলক, এটা হচ্ছে অ্যালকোহলিক মূলক, এটা ইথাইল অ্যালকোহল, মিথাইল অ্যালকোহল বা প্রোপাইল অ্যালকোহল, CH3CH2CH2OH, তাহলে মিথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল এবং প্রোপাইল অ্যালকোহল, এগুলো কিন্তু অ্যালকোহল সমগোত্র শ্রেণীর এগুলো সদস্য, তিনটা সদস্য আছে। এর মধ্যে দেখা যাচ্ছে কার্যকরীমূলক কিন্তু একই, সেম কার্যকরীমূলক। আবার অ্যালডিহাইড, এটা ইথানল বা অ্যাসিটালডিহাইড, তারপরে HCHO, এটা ফর্মালডিহাইড বা মিথানল, বা এটা হচ্ছে CH3CH2CHO, এটা হচ্ছে প্রোপানল
বা প্রোপানলডিহাইড এখানে দেখা যাচ্ছে যে একই কার্যকরী মূলক রয়েছে, তাহলে এটাও আমরা প্রমাণ করতে পারলাম। তো একই ধরনের মৌল সমূহ গঠিত, দেখো এখানে হাইড্রোজেন আছে, কার্বন আছে আর অক্সিজেন আছে, এখানেও তাই আছে, এখানেও তাই আছে, তার মানে একই ধরনের মৌল দ্বারা গঠিত বা একই ধরনের মৌলিক পদার্থ দ্বারা গঠিত, এখানে কিন্তু তাই দেখা যাচ্ছে, তাহলে এটাও আমাদের প্রমাণিত হয়ে গেল। তারপরে আসো, একই ধরনের রাসায়নিক ধর্ম প্রদর্শন করে, যেমন এই যে অ্যালকোহল, এখানে মিথাইল অ্যালকোহল, মিথাইল অ্যালকোহলের সঙ্গে যদি সোডিয়ামের যদি রিয়াকশন হয় তাহলে কী হবে, সোডিয়াম মিথক্সাইড তৈরি হবে, সোডিয়াম মিথক্সাইড প্লাস প্লাস হাইড্রোজেন, তাহলে এখানে হাইড্রোজেন তৈরি হচ্ছে, ইথাইল অ্যালকোহল CH3CH2OH, এখানে যে সোডিয়ামের সঙ্গে রিয়াকশন করলে এখানেও তাই হয়, সোডিয়াম ইথক্সাইড তৈরি হয়, তার মানে এখানে হাইড্রোজেন তৈরি হচ্ছে আর কি। তাহলে এই মিথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল বা প্রোপাইল অ্যালকোহল সবগুলোর সঙ্গে সোডিয়ামের বিক্রিয়ায় হাইড্রোজেন তৈরি হয়, তাহলে একই ধরনের বিক্রিয়া দেয়। আচ্ছা,